বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার স্ক্রিনে একটা মানুষের ছবি দেখতে পাচ্ছেন। উনি মানুষ, যে মানুষটা ভারসাম্যহীন একজন মানুষ, আপনার আমার মতো স্বাভাবিক চরিত্র নিয়ে উনি সমাজে বসবাস করতে পারেন না বলে ওনাকে ওনার পরিবার পাবনায় যে মানসিক হাসপাতাল আছেন সেই হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে গিয়েছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই ব্যক্তি ওখান থেকে জোর জবরদস্ত করে দৌড়ে পালিয়ে যায়। যেহেতু উনি মানসিক ভারসাম্যহীন, সেহেতু আসলে উনি দুনিয়াদারি সম্পর্কে কিছুই বোঝেন না। পরবর্তীতে ওনাকে অনেকভাবে খুঁজে বের করার চেষ্টা হয়েছে, ওনার পরিবার চেষ্টা করেছেন, কিন্তু ওনাকে কোথাও খুঁজে পাননি। এই ছেলেকে, ভারসাম্যহীন ছেলেকে হারিয়ে ওনার মা এমন একটা পরিস্থিতি আছেন যে পরিস্থিতি আসলে আর কিছুদিন গেলে মৃত্যুর দুয়ারে নিয়ে যাবে। এই ঘটনা শোনার পর আমি মনে করেছি যে আমার যতটুকু ক্ষমতা আছে, আমাকে যারা ভালোবাসে আমি জানি, তারা এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে এই ভিডিওটাকে ভাইরাল করতে, ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করবে। এবং যদি কোনো হৃদয়বান ব্যক্তির হাতে ওই মানুষটা পড়ে থাকে বা ওনার কাছ পর্যন্ত আমার ভিডিওটা চলে যায়, আমি মনে করি এই পরিবারটা, এই ভারসাম্যহীন মানুষটাকে হারিয়ে যেই চিন্তা চেতনায় রয়েছে, সেটা থেকে হয়তো বা ওনারা মুক্তি পাবে। আমি অনুরোধ জানাই আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন, ভাই আমি সোশ্যাল মিডিয়াতেই থাকি সবসময়, আমি তো দেখি এই ধরনের ভিডিওগুলো কেউ ভাইরাল করতে চায় না। যে ভিডিওগুলো ভাইরাল করার প্রয়োজন, যে ভিডিওগুলো ভাইরাল করলে মানুষের উপকার হবে, সোশ্যাল মিডিয়াটাকে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো, ওই ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে এটা ভাইরাল হয় না। কোনটা ভাইরাল হয়, কোন টিকটকার কি করছে, কোন টিকটকার আপনাদেরকে যে ধোকা দিতেছে, কান্দতেছে, চোখের ভিতরে মলম দিয়ে কান্না করে, বোঝা যায় আপনারা লেখেন আমিন, আপনারা এখানে লেখেন আহ অনেক কষ্ট পাইছি ভাই আপনার কষ্টে, কিন্তু সে যে চোখে মলম দিয়ে রাখছে আপনারা একটা বারও খেয়াল করেন না। ওই ভিডিওগুলো এমন ভাবে ভাইরাল করেন, তাদেরকে আরো নোংরামি করতে আপনারা সহযোগিতা করেন। আমি মনে করি আমরা এক্ষেত্রে আমরাই সবচেয়ে বড় দায়ী। তারা যে সমাজকে অশিক্ষিত মেসেজ দিচ্ছে, খারাপ মেসেজ দিচ্ছে, তারা যে তাদেরকে যে আপনারা সেলিব্রিটি বানাচ্ছেন, এতে করে আমাদের সমাজ নোংরা হচ্ছে ভাই। তাদের দ্বারা আমাদের সমাজ কোনোভাবেই উপকৃত না। আজকে যদি মনে করেন আপনার একটা শেয়ারে, একটা লাইকে, একটা কমেন্টে ভিডিওটা, আমার ভিডিওটা ভাইরাল হলো, একটা মানুষ তার ঘরে ফিরে যেতে পারলো, আপনাদের কাছে অনুরোধ জানাই আজকের ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন, এমনভাবে ভাইরাল করবেন যাতে করে একটা পরিবার তার ভারসাম্যহীন ভাইকে খুঁজে পেতে সহায়তা করে, একটা মা মৃত্যুর দুয়ার থেকে যাতে ফিরে আসতে পারে, এভাবেই আপনারা ভিডিওটা ভাইরাল করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।